7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ যেন মৃত্যু উপত্যকা, লাখো মানুষের আত্মবিসর্জন, হত্যা ও নৃশংসতায় লাল সবুজের মলাটে অনিবার্য মহাকাব্য বাংলাদেশ। রক্তাক্ত মানচিত্রে তখন নেতৃত্ব আর মানবিকতায় স্বপ্ন রাঙা ভোরের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে শুরু করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তার অবিরাম ছুটে চলা। এরপরই ছন্দপতন, কু, ষড়যন্ত্র আর লাশের রাজনীতির অন্ধকার অধ্যায়। দুই দশকেরও বেশি সময় পর অবশেষে জাতির পিতার দেখানো পথে নেতৃত্বে ফিরলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলিষ্ঠ নেতৃত্ব, উন্নয়ন ও প্রগতির মেলবন্ধন ঘটিয়ে বিশ্বে অন্য এক বাংলাদেশের অবয়ব গড়ে তুলতে থাকলেন বঙ্গবন্ধু কন্যা। ভূরাজনীতি, কি মানবিকতা! সর্বত্র অসাধারণ দক্ষতায় নিজেকে বিশ্বনেতার মর্যাদায় প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশকে নিয়ে গেছেন 7.86% জিডিপি প্রবৃদ্ধির বিস্ময়কর উচ্চতায়। বৈষম্যহীন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত শিক্ষিত জাতি গঠনে সরকারের প্রতিটি খাত, বিভাগ ও দপ্তরে তাঁর বিশেষ মনোযোগ। উন্নত দেশের মহাসড়কে উঠতে তাঁর দিকনির্দেশনায় অন্য বিভাগের মতো বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগও নিরলস কাজ করছে বিশেষ দক্ষতায়। ১৯৭৪ সালে জাতির পিতার হাত ধরে গঠিত হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস। এরপর ১৯৭৫ সালে পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করতে গঠিত হয় পরিসংখ্যান বিভাগ, যা পরবর্তীতে আরও বিস্তারিত ও প্রসারিত হয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ হিসেবে। ২০০২ সালে বিএনপি জামাত জোট সরকার এই বিভাগকে বিলুপ্ত করে অনুবিভাগে সংকুচিত করলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে ২০১০ সালে তা আবার পরিসংখ্যান বিভাগ নামে প্রতিষ্ঠা পায় এবং ২০১২ সালে এর কলেবর বাড়িয়ে নামকরণ হয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ হিসেবে। এই বিভাগের অধিদপ্তর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস পরিচালিত হয় মহাপরিচালকের নেতৃত্বে। সংশ্লিষ্টদের দক্ষ ব্যবস্থাপনা এবং সক্ষমতায় এই বিভাগটি আজ সরকারের অনন্য, সফল ও অপরিহার্য একটি প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে সম্প্রসারিত।
জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনীতির সব সূচকই যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশের কারণে এগিয়ে আসছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা, প্রসার ঘটছে শিল্প কারখানার। পদ্মা সেতু সহ সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি খাতে অভূতপূর্ব সাফল্য। দেশের এই সাফল্য এবং দ্রুত এগিয়ে যাবার সব তথ্যই গবেষণা, জরিপ বা সুমারির মাধ্যমে তুলে ধরে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। এসব তথ্যের ভিত্তিতেই সরকার আরও কার্যকর ও জুতসই নীতিকৌশল গ্রহণ করে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 8টি উইং অবিরাম কাজ করে একে রাষ্ট্রের অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত করেছে। বর্তমান সরকার পরিসংখ্যান ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে দুটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। একটি হচ্ছে পরিসংখ্যান আইন 2013, আর অন্যটি হচ্ছে জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র বা NSDS। স্বাধীনতার 42 বছর পর বর্তমান সরকার পরিসংখ্যান আইন প্রণয়ন করে, যার ফলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যবস্থা প্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সব কার্যক্রম এই আইনেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে এই প্রথম জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র বা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স NSDS প্রণয়ন করে। এটি একটি রাষ্ট্রীয় পরিকল্পনা দলিল। বর্তমানে NSDS বাস্তবায়ন কার্যক্রম চলমান। ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং জিডিপি প্রবৃদ্ধির হার ও মূল্যস্ফীতি, মাথাপিছু আয় সহ অর্থনীতির প্রধান সূচকগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ করে থাকে। এই উইংয়ের তৈরি সবশেষ হিসাবে বলা হয় দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 7.86% এবং মাথাপিছু আয় হয়েছে $1,751, যা সরকারের লক্ষ্যমাত্রার থেকেও বেশি। সরকারের নানান পদক্ষেপের ফলে দেশের দারিদ্র হার উল্লেখযোগ্য হারে কমে আসছে। বিবিএস এর হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে নামের এই জরিপেই একমাত্র দারিদ্র সংক্রান্ত তথ্য পাওয়া যায়। সবশেষ জরিপের তথ্য বলছে দেশের দারিদ্র হার কমে হয়েছে 21.8%, আর অতি দারিদ্রের হার কমে হয়েছে 11.3%। অর্থনৈতিক সুমারির কথা শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশের জনগণ, অর্থনৈতিক সুমারির কথা শোনেন দিয়া মন। পরিসংখ্যান বিভাগের আরেকটি উল্লেখযোগ্য কার্যক্রম হল অর্থনৈতিক সুমারি। এটি প্রতি 10 বছর পরপর পরিচালনা করা হয়। এতে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির প্রসার কিভাবে ঘটছে তা প্রতিফলিত হয়। ২০১৩ সালের সুমারিতে জানা যায় 2001 সাল থেকে 10 বছরে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান বেড়ে হয় 78,18,000। অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডে জনবল বেড়েছে 117%। ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইং কাজ করে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, শিশু ও মায়ের পুষ্টি পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে। এই সংক্রান্ত প্রায় 11টি বিশদ জরিপ পরিচালনা করেছে এই উইং। বাংলাদেশে মাছ ও ধান উৎপাদনে বিশ্বের চতুর্থ এবং আলু উৎপাদনে সপ্তম জরিপের মাধ্যমে এই তথ্য জাতির সামনে তুলে ধরছে পরিসংখ্যান বিভাগের অ্যাগ্রিকালচারাল উইং। এরাই কৃষি খাতের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও খাদ্য নিরাপত্তা সহায়ক কৌশল নির্ধারণের জন্য 6টি প্রধান শস্য সহ মোট 126টি ফসলের বাৎসরিক উৎপাদন, ফলন, ক্ষয়ক্ষতি, জমির পরিমাণ, মজুরি, সেচ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ জরিপ পরিচালনা করে। শুধু কৃষি নয়, শিল্পেও অভূতপূর্ব সাফল্য। পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি ও লেবার উইংই
নানা রকমের জরিপ করে জাতিকে দেশের শিল্প ও উৎপাদন খাতের প্রসারের খবর জানাচ্ছে। তাদের লেবার ফোর্স সার্ভে বলছে, দেশের মোট শ্রমশক্তি 6,21,00,000, যার মধ্যে পুরুষ 4,31,00,000 আর নারী 1,91,00,000। পরিসংখ্যান বিভাগ কাজ করেছে বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নিয়ে। প্রবাস আয়ের ব্যবহার সংক্রান্ত জরিপ 2013 এবং প্রবাস আয়ের বিনিয়োগ সম্পর্কিত জরিপ 2016 এর মাধ্যমে রেমিটেন্সের সুষ্ঠু ব্যবহার ও বিনিয়োগ নিশ্চিতে কার্যকর নীতি গ্রহণে তা সহায়ক হয়। বিবিএস এর আরেকটি গুরুত্বপূর্ণ উইং সেন্সাস, এর মাধ্যমে আদমশুমারি ও গৃহ গণনা, অর্থনৈতিক সুমারি, বস্তি সুমারি, তাঁত সুমারি সহ গুরুত্বপূর্ণ জরিপসমূহ পরিচালনা করা হয়। এসব জরিপের ফলাফল এসব খাতের উন্নয়নে অন্যতম ভিত্তি বা দলিল হিসেবে বিবেচিত। পরিসংখ্যান বিভাগের এফএ অ্যান্ড এমআইএস উইং প্রাতিষ্ঠানিক জনবল, পরিসংখ্যান অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পুনর্বিন্যাসের কাজ করে। একটি শক্তিশালী তথ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে 8টি বিভাগে যুগ্ম পরিচালককে প্রধান করে বিভাগীয় অফিস এবং 64টি জেলায় উপপরিচালককে প্রধান করে জেলা পরিসংখ্যান অফিস প্রতিষ্ঠা করা হয়। এই উইং বিবিএস এর জনবল 4,329 থেকে বাড়িয়ে 15,000 করার প্রক্রিয়া চালাচ্ছে। এছাড়া বিবিএস মিউজিয়াম স্থাপন, ই লাইব্রেরি প্রতিষ্ঠা, বিবিএসকে ই নথির আওতায় আনার কাজ হচ্ছে। এছাড়াও নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনার জন্য কর্মকর্তা কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণ দেবার কাজ করছে বিবিএস এর ট্রেনিং ইনস্টিটিউট। নির্ভুল, স্বয়ংক্রিয় এবং স্বল্প সময়ের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণ করে তার সংরক্ষণ, উপস্থাপন এবং নেটওয়ার্কিং করে থাকে কম্পিউটার উইং এর মাধ্যমে। এভাবে বাংলাদেশ, যে আজ বিশ্বের অন্যতম উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ, এখানে যে একটি সম্ভাবনাময় শিক্ষিত তথ্য প্রযুক্তি নির্ভর তরুণ জনগোষ্ঠী গড়ে উঠছে, কর্মসংস্থান, মাথাপিছু আয়, রেমিটেন্স, রিজার্ভ, রপ্তানিতে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে, সর্বোপরি দ্রুত এগিয়ে যাবার অর্থনীতি হয়ে উঠছে এবং হয়ে ওঠার জন্য আরও কী প্রস্তুতি নিতে হবে তার সবই আয়নার মতো জাতির সামনে তুলে ধরছে পরিসংখ্যান বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ নেতৃত্ব, সাহসিকতায় যে দেশ এখন বিশ্বের বিস্ময়, সেই দেশই দক্ষ পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনার স্বচ্ছ আয়নায় প্রতিফলিত হচ্ছে বিশ্বময়।